আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি শেখ রাসেল জাতীয় উদ্যান আশুরের মিলে। আমার সঙ্গে আছে আমার মামাতো ভাই রিয়ন। আমরা যে রাস্তাটা যাচ্ছি আসলে এটা দিয়ে বেশিরভাগ সময় যাওয়া হয়, আর যেখানে যাচ্ছি এখানে ফার্স্ট টাইম। আর সব এই রাস্তার সব থেকে ভালো লাগে যে জিনিসটা, দুই সাইডের গাছ এগুলো আসলে অনেক ভালো লাগে, যদিও অনেক রৌদ্র, মানে অনেক তাপ বাইরে অথবা দেখে বোঝা যাচ্ছে, ভালো লাগতেছে প্রকৃতির মাঝে, অনেক ভালো লাগতেছে। আর আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আমরা সামনে এখন হচ্ছে বাইক তেল নিব, আর পাম্পে এসে গেছে, পাম্পে যাচ্ছি এখন এখানে তেল নিয়ে, তারপর আবার এখান থেকে রওনা দিব। আর এর মাঝে আমাদের আমাদের তেল নেওয়া হয়ে গেছে, আমরা এখন আবার যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি, যাওয়ার সময় এখানে একটা ব্রিজ আছে, এটা হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ব্রিজ সেতু। তো আমরা যখন আবার ফিরব, ফেরার সময় অবশ্যই সেখানে দাঁড়াবো এবং এখানে থাকা দেখানোর চেষ্টা করব জায়গাটা। আর এখন পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ টেক্সটাইল। আমরা এখন মোটামুটি ব্রিজের উপর চলে আসছি, এটা শুন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সেতু। আমরা এখন ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি, এখানে আমরা দাঁড়াবো না এখন, এখানে দাঁড়াইলে ওকে দিকে দেরি হয়ে যাবে। তো আমরা চাচ্ছি ওই দিকটা থেকে আগে ঘুরে আসতে, যদিও আমাদের বাসা থেকে এটা একটু দূরেই হয়, তো আমরা আগে ওখান থেকে ঘুরে আসবো, আসার সময় এখানে আমরা দাঁড়াবো অবশ্যই। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, আর আমার সাথে আমার মত হয়ে আছে রিয়ন। আমরা বেশ অনেকটা পথে চলে আসছি, আর এখন আমরা আমি দেখাবো একটু রাস্তাটা, দুই সাইড প্রকৃতিটা যে এত ভালো, আমার কাছে অনেক ভালো লাগে আর কি। দুই সাইডের যে গাছ, মানে সবুজ অরণ্যের মাঝে মানে নিজেকে হারিয়ে দিচ্ছি এমনটা, তো এই জিনিসটা না অনেক ভালো লাগে আমার কাছে, বিশেষত মনে হয়েছে অনেক ভালো রাস্তাটা দিয়ে আমরা ঢুকে পড়ছি এখন যাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি শেখ রাসেল জাতীয় উদ্যানের ভিতর দিয়ে, আমরা এখন যে ভিতর দিয়ে এগোচ্ছি, সব সাইড দিয়ে সে তো গাছ আর গাছ, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। প্রকৃতি যে এতটা সুন্দর হয় এটা আসলে দেখে না আসলে বোঝা যেত না, সব মিলে আমার কাছে অনেক ভালো লাগছে। মানে আমি এখন তো ভিতরে যাচ্ছি মাত্র, এতটুকু যে আমি যে রাস্তাটা আসলাম এটা সহ এই জায়গার মধ্যে অনেক ভালো লাগতেছে, সামনে আরও হয়তো বা অনেক ভালো কিছু আসতে আমি আপনাদের দেখাবো। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার দিবেন ভালো লাগলে, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতটুকুই যে কথাগুলো, এখানে প্রতিনিয়ত অনেক দর্শনার্থী আসে যারা প্রতিদিন আসতেছে, তো আসলে দেখার মতো একটা জায়গা, তো মানে ভালো লাগে প্রকৃতির সাথে সব সময় থাকতে। আসলে বাসাবার মানে বাসার মধ্যে তো এরকমটা হয় না, তো এই জায়গাটাতে ভালো এক কথায় সব মিলায় অনেক ভালো।
আমি তো বললাম মিয়া চলো যাই, তুমি তো খালি ভয় করো মিয়া। এটা তো ওই যে যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ, মনে হচ্ছে নিজেকে সবুজের মাঝে হারিয়ে ফেলতেছে এমনটা। প্রকৃতির প্রতি অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগতেছে। এখানে আরও আছে কাঠবিড়ালি, বিশেষ করে কাঠবিড়ালি যখন চোখে পড়ে ভালো লাগে, এই দৌড় এটা সেটা এরকম অনেক পাখির কিচির মিচির শব্দ। আসলে এগুলো তো ভালো লাগে, বাসার মধ্যে থাকলে তো এগুলো শুনতে পারেন, আর এই সমস্ত জায়গাতে আসলে এগুলা বেশি ভালো লাগবে। আমি আশা করব সবাই আসবেন, ভালো লাগবে, ঘুরবেন, আর সব দিকেই সবুজ, শুধু সবুজ আর সবুজ, সবুজের মাঝে এইসব হাস্য। মূলত কতটা ভালো লাগে এই সম্পর্কে আর কি দেখাচ্ছে। চলো, আমার সঙ্গে আছে রিয়ন, ক্যামেরা পিছনে একটু আমি তাকেও দেখাবো, আর চলেন আমরা এদিকে যাই। মাইসেলফ রিয়ন, আমরা আজকে ঘুরতে আসছি নবাবগঞ্জে। একটা বিশাল বনের মতো রাবার বাগান, বিশাল এরিয়া। এই বনকে দেখলে মনে হয় মনও ফ্রেশ হয়ে যায়। সবুজের অরণ্যের মাঝে আমি একটু নিজেকে নতুন আবিষ্কার, নতুনভাবে আবিষ্কার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি শেখ রাসেল জাতীয় উদ্যানে। এটা হচ্ছে নবাবগঞ্জ, নবাবগঞ্জে তো আমরা এখানে আসছি। তো আমি আজকে দেখার চেষ্টা করবো যে আসলে এই জায়গাটাতে কেমন, বা আমার মাইসেলফ শাহ রিঙ্কু, আসলে আমরা আজকে চলে আসছি এখানে শেখ রাসেল জাতীয় উদ্যান। আসলে তো আসলে জায়গাটা অনেক ভালো ভালো লাগতেছে, আর অবশ্যই আপনারা আসবেন এখানে, এনজয় করবেন। তুমি একটু দেখো এগুলো, এটা আসলে কী বলবো, অসাধারণ একটা সুন্দর জায়গা। তো সব মিলে বলতে গেলে আসলে হ্যাঁ বলো, শেষ হচ্ছে না, মানে বিশাল একটা বন, আমরা বাইক নিয়ে শুধু ঘুরতে এসেছি, তারপর শেষ হচ্ছে না। আর আমরা তো যাচ্ছি আর কোথাও যাচ্ছি, সেখানে দেখা হবে, সমস্যা আছে। থাকতে থাকতে বাপে কয়ে বাড়ির থাক, মায়ে কয়ে বাড়ির থাক, এত থাকতে থাকতে যে প্রকৃতিটা, প্রকৃতিটা যে কতটা সুন্দর সেটা আসলে উপলব্ধি করার জন্য এই জায়গাটা আসলেই বেস্ট। আমি বলবো না, আপনারা আসেন দেখেন তাহলেই বুঝতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। আমাদের পুরনো না আসলে মানে আর প্রকৃতি প্রেমী যারা আছে তারা যদি আসে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি আমি। এটা আর সবাই ফোনে যাবে, আমাকে অনেক আসলে আমার কাছে অনেক ভালোই লাগছে ব্যাপারটা। তো এই পর্যন্তই।
আর আশা করি আপনারা আসবেন এই শেখ রাসেল জাতীয় উদ্যান আশ্রয় বিলেটটা। তো সব মিলে জায়গাটা অনেক ভালো ছিল, মোটামুটি সুন্দর ছিল জায়গাটা। সব মিলে বলতে গেলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। এক্স্যাক্টলি আমি যেটা বলবো, আমার কাছে যেটা মনে হয় যারা প্রকৃতি প্রেমিক আছে তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। এই জায়গাটা অনেক ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। তো হচ্ছে এখানকার বিশেষ করে এখানে একটা যেটা আছে ব্রিজ, আর এখানে যে গাছগাছালি যে এইগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। আসলে এই জিনিসটাই অনেক বেশি সুন্দর লাগছে। দেন আপনারা যদি আসেন কখনো আসবেন, আসলে ভালো লাগবে। এখানে প্রকৃতির একদম মানে কি বলবো, অনেক নিরিবিলি এবং অনেক অনেক সুন্দর জায়গা, ঠিক আছে। আর এতটুকুই বলবো। আর যে জায়গায় খোলা আছে সেটা ওখানে যাবেন, ব্রিজ আছে। তো সব মিলে একটা ওটার মধ্যে এত কিছুর মধ্যে যে এত সুন্দর একটা স্তব্ধ জায়গা ছিল আমি আগে জানতাম না। এত সুন্দর একটা স্তব্ধ জায়গা, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর চির সবুজ জায়গাতে, সুন্দর জায়গা দেখলে আসলে মনে হয় আসলে বাংলাদেশ সুজল সুজল সুস্থ শ্যামলা। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, এত সবুজ প্রকৃতি আসলে। ব্রিজের উপর থেকে বিকালবেলাটা আসলে মানে কি বলবো, অনেক ভালোই লাগে ব্রিজ থেকে। এখন যদিও পানি কমে গেছে অনেকটা নদীতে, তারপরে অনেক বিশাল নদী। সব মিলে বলতে গেলে বিকালবেলাটা, যদিও এই সময়টা আসলে ওই রকম না, তারপরেও অনেক জনে আসে, বিকালবেলাটা ভালো লাগে। একটু গভীরতাটা যদি দেখাই কত দূর, অনেক দূর, অনেক দূর, অনেক দূর, এখান থেকে অনেক দূর আসলে, কি বলবো।